আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসই মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সন ব্যবহার করে কিভাবে শেয়ার কেনা বেচা করা যায়। আমি আমারই একটা অ্যাকাউন্ট থেকে লাইভ শেয়ার কেনা বেচা করে দেখাবো। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সবসময় সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ডিএসসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সনে ঢোকার জন্য আমরা প্রথমে গুগলে এসে যদি এম ইনভেস্ট ডিএসসি লিখে সার্চ দিই তাহলে এই রেজাল্টসগুলো আসবে। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ট্রেডিং প্ল্যাটফর্মের লিঙ্কে চলে আসবে। তো এরপরে আমার এখানে আইডিটা দিতে হবে, তারপর নেক্সট, তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর লগ ইনে ক্লিক করতে হবে। এরপর ডিএসসি মোবাইল অ্যাপের ভিতর যেই সিকিউরিটি কোডটা চেঞ্জ হতে থাকে মোবাইলের ভিতর, মোবাইলের যে অ্যাপটা আছে সেখানে ওই কোডটা দিতে হবে। তো আমি যদি কোডটা টাইপ করি এখানে, তারপরে ভেরিফাই দেই, তারপর আমাকে এখানে সফটওয়্যার নিয়ে আসবে। তো এখান থেকে আমরা বাই সেল করতে পারি, এখানে যদি বাই করি সেটা করতে পারি বা সেল করি। তো আমি পার্সোনালি রেসপন্সিভ, এখানে যেহেতু কাস্টমাইজ করা যায় তো আমি এখান থেকে আর কি বাই সেল করবো। তো এই পেজ থেকে আমি বাই সেল করবো, এখানে আমি চাইলে বিভিন্ন কোম্পানি সেট করে রাখতে পারি, বাট আমি এখান থেকে করবো। তো তার ঠিক তার আগে আমি যদি এখানে ডিসপ্লে কোড এই জিনিসটা দিয়ে রাখলাম, সো দ্যাট আজকে যে কোনো কোম্পানি এখানে কত বাড়ছে কমছে, হাই লো কত ছিল ইত্যাদি দেখা যাবে। আমি যদি কোনো শেয়ার বাই করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে বিএক্স ফার্মা বেক্সিমকো ফার্মাটা বাই করতে যাচ্ছি, তো বেক্সিমকো ফার্মার এখানে প্রাইস হচ্ছে 71.3-তে বায়ার আর 71.5-এ হচ্ছে সেলার। তো এখানে আমি বাই করতে পারি, কিন্তু প্রথমে আমি যদি দেখে আসি যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তাহলে সেটা বেটার হবে। সেজন্য আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে যেমন দেখা যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট লিমিট হচ্ছে 5,50,000 টাকা এখানে আছে। তো আমি যদি আবার এখানে ব্যাক করি, জাস্ট দেখানোর জন্য আমি কয়েকটা শেয়ার এখানে কিনবো। প্রথমে বাই বসাই সো দ্যাট এটা বোঝা যায়, যেমন এখানে 71.23, ফর এক্সাম্পল 71.4-এ যদি আমি বসাই, 71.4 পাঁচটা এখানে দেখাবে। তখন যেমন আমি যদি পাঁচটা এখানে বসাই, এখানে যেমন দেখাচ্ছে যে আমার পাঁচটা বসছে, তো এটা আমি চেঞ্জ করতে পারি চাইলে। আমার এখানে অর্ডার এখানে যেমন পাঁচটা এক্সিকিউটেড হয় নাই এখনও, 71.4-এ বসানো আছে। তো এইটাই আমি যদি চেঞ্জ করে বাড়ায় দিতে পারি চাইলে, 71.4-এর জায়গায় আমি 5 করে দিলে আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তো আমি যদি এক্সিকিউট করে দেখাই, যেমন এটা আমি আবার ক্লিক করে মডিফাই দিচ্ছি, 71.5 দিলাম, এখানে যেমন আমার অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে। তো আগে যেটা রিজেক্টেড ছিল সেটাও আছে, প্লাস হচ্ছে এখানে আমার 71.5-এ আমার 5টা শেয়ার বাই হয়েছে। এটা হচ্ছে যে বাই করার বিষয়। এখন আমি যদি সেল করি, সেল করার জন্য আমি মাই পজিশনে এসে আমি জাস্ট দেখি যে আমার কোন শেয়ার আছে। বেক্সিমকো ফার্ম আমি 5টা কিনেছি, তো এটা এখানে দেখাচ্ছে। আর এখানে আমার আগের থেকে কেনা আছে, যেমন জিকিউ বলপেন 8,450টা শেয়ার এখানে আমার কেনা আছে। তো এখানে আমার কি পোর্টফোলিও কন্ডিশন সেটা দেখা যাচ্ছে, যেমন এখানে আমার টোটাল কস্ট ছিল 7,43,000 প্লাস এবং মার্কেট ভ্যালু হচ্ছে 10,80,000 মতন। তো এখানে আমার যখন 45% গেইনে আছে। তো আমি যদি আবার এখানে আসি, তারপর জিকিউ বল পেন্ট এটা দেই, এখানে যেমন আমি যদি ফর এক্সাম্পল 10টা শেয়ার সেল বসাবো, এখানে আমি যদি বাই করি তাহলে রেড সাইডে ডাবল ক্লিক করতেছি, বা আমি যদি F1 কীবোর্ডে দিই তাহলে বাই হবে, বা F2 যদি দিই তাহলে সেল দেখাবে, বা এখানে আমি যদি ডাবল ক্লিক করি এই ব্লু সাইডে তাহলে হচ্ছে যে সেল দেখাবে। আমি যদি 10টা জিকিউ বল পেন সেল বসাই, যেমন এখানে 129 টাকা আছে, তো 129-এর থেকে 10 পয়সা কমে আমি বসাই, 128.8-এ যদি আমি বসে 9-এ বসাচ্ছি, 10 পয়সা কমে 129-এর, তো এখানে যেমন 10টা দেখাচ্ছে। তো এটা আমি ডিরেক্ট সেল দিয়ে দিতে পারি, যেমন 127.90 টাকায় আমি সেল দিতে পারি 10টা। তো এখানে আমার অর্ডারের ভিতরে এটা যেমন জিকিউ দেখাচ্ছে, তো এটা যদি আমি 127.9 দেই তাহলে আমার এটা এক্সিকিউট হয়ে যাবে। এই যে আমার 10টা শেয়ার এখানে সেল হয়ে গেছে। তো এইভাবে খুব ইজিলি আমরা এখানে বাই সেল করতে পারি এবং মডিফাই করতে পারি।
এবং এখানে যে 10টা শেয়ার আমার সেল হলো সেটা এখানে দেখাচ্ছে যে কি কি শেয়ার এখানে কতগুলা কোন রেটে সেল হয়েছে, কখন সেল হয়েছে বা বাই হয়েছে, মানে ট্রানজ্যাকশন কততে সেটা এখানে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই ডিএসসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সন দিয়ে বাই সেল করতে পারি। যারা নতুন হিসাবে অ্যাপ ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে ডিএসসি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবেন, আর ব্রোকারকে অ্যাপ ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডিএসসি এর ওয়েবসাইটেই পাওয়া যায়। আমি যদি একটু দেখায় দেই, এখানে যদি আমরা এই প্রোডাক্টসে আসি, তারপরে ওএমএস সার্ভিস, এখানে ডিএসসি মোবাইল সার্ভিস, এখানে আসার পর এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফর ইনভেস্টর, তো এটা ক্লিক করলে এই ফর্মটা ফিল আপ করে ব্রোকারেজ হাউসকে দিয়ে দিতে হবে। তো ফর্মটা ব্রোকারকে দিলে তারা আইডি এবং পাসওয়ার্ড মেইলে সেন্ড করে দিবে, তারপর সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডিএসসি মোবাইল অ্যাপ ইউজ করা যাবে। আর একটা ব্যাপার উল্লেখ্য যে মোবাইলে এবং ডেস্কটপে ব্যবহারের জন্য এখানে দুইটা অপশন যে আছে দুইটাতেই সিলেক্ট করে দিতে হবে। দুইটাতে দিলে তাহলে হচ্ছে তারা দুইটা রেজিস্ট্রেশন দিবে এবং সেম আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইলেও ঢুকা যাবে এবং পিসিতেও ঢুকা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।